দাও শিবালি কালকের ঘটনাটা তোমাক না কবে ভাইয়া আমি মনে করি সারা রাত ঘুমিয়ে বেরি বাড়ি নাই খালি কোল বালিশ নিয়ে বিছানায় পাটবাত করিছি কালকে সুযোগ খুব দেখতে পেছিল নাকি এ সেই জন্য দুই চোখে ঘুম আসে নাই এ তুমি কি কথা কইলে শিবালি তুমি ঘটনাটা শোনো নাই কালকে যে কি সিন হয়ে গেল বুঝছো মান্নার মাটির ভিতর বুঝছো আরে গোরা করে মারতেছে এরম জিকুটুকা আমি জীবনে কোনোদিন চুরি নাই সেই যে গাছের পাতা মনে হয় ধরে পড়ে যাচ্ছে আল্লাহ রে খোদা নিজের চোখে যখন রঞ্জু ভাই মলম লাগাইছিল তখন কি রকম ঠেকছিল তুমি আমাকে কথা জিজ্ঞেস করলে কেসি পালি একটা নিরীহ মানুষের বিপদ দেখে সারা রাত ফুর্তি চটে ঘুম আসবার পারেন নাই তো সেই জন্য কথাটা জিজ্ঞেস করলাম মানুষের বিপদ দেখে খুব ফুর্তি লাগে তাই না ডাক্তার সাহেব তুমি আমাকে এরকম একটা কথা কইবার পারলে শিবালি গ্রামের একটা সাধারণ মানুষের সাথে তুমি আমাকে তুলনা করলে তাও না মানিয়ে নিলাম কিন্তু মান্নান তাক তুমি নিরীহ কা দিলে কে নিরীহ না তো কি সে তো গুল্লার হারি নিয়ে আমার আব্বার সাথে দেখা করবার আসতেছিল আপনারা কিসের জন্য তাকদীর এত হেনস্থা করলেন এ গায়ের লোকজন না হয় মূর্খ আপনি তো একজন শিক্ষিত মানুষ আপনার কি সব কাজ করা সাজে ডাকলেও না বাসি মুহে আসি গোবর গুলা খেলি বুঝছো বাসি মুহে যাই গোবর গুলা খাই আসলাম ওই শিবালির কথা শুনে তো আমি আকাশ হতে পড়েছি সে কি কয় জানো কয় যায় মান্নান নাকি নিরীহ নিষ্পাপ আচ্ছা তুমি কত রজনু ভাই আমার নাম রজনু না রঞ্জু নামখান ঠিক করে কও ও আল্লাহ কচ্ছাও কি আমি তো তোমাকে রঞ্জু ভাই কইলাম বুঝতে পারিছি ওই শিবালির মুহের কথাটা শোনার পর থেকে বুঝছো আমার মাথা টাথা সব কিছু আর গুলা গেছে কি করছি নিজেও টের পাচ্ছি না ডাক্তার তুমি তো দিনের বেলা কথাখান শুনে অস্থির হয়ে গেছ আমি রাত্রির বেলা কথাখান শুনেছি এজন্য কয় নারী জাতির মন বোঝা বড় দায় হামাকা তোমার উপর আমি রাগ করেছিলাম চোখে মলম পর্যন্ত ঘষে মেরেছিলাম আমারও তো একই কথা কবির ইচ্ছে করতেছে রঞ্জু ভাই কিন্তু কব না খামাখায় এতদিন ধরে কুত্তে মারা ইঞ্জেকশন খুঁজেছিলাম এখন তো আমার সন্দেহ হচ্ছে ডাক্তার শেফালি কার নামে মুরগি মানত করে সে বিষয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নাই বুঝছো তার মানে তুমি কবর যাচ্ছ যে আমার নামে দরগায় মুরগি মানত হয়েছিল আর এর সাথে তুমি যুক্ত ছিল দেখলে কেমন করে সত্যি কথাটা বাইর হয়ে গেল একদিন পরে রঞ্জু ভাই এসব অতীত কথা নিয়ে কালচার করা বাদ দাও তো তুমি এখনকার কথা ভাবো আচ্ছা রঞ্জু ভাই তোমাকে সত্যি সত্যি মনে হয় যে ওই শিপালি মান্নানকে পছন্দ করেছে এখন তোমার এসব কথা মনে হচ্ছে কে তোমার সাথে খারাপ ব্যবহার করলেই মনে হয় যে মান্নানকে সে পছন্দ করবে আমার সাথে তো শেফালির বিয়ে ঠিকঠাক খালু জান তো আমাকে নিজের মুখেই কইস আর সে কথা তো আমি তোমাকে কই দিছি তালিবার আমি কিনা